বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইউরোপের রুটির ঝুড়ি ইউক্রেন এখন মাইনের বাগান। সোনালি গমের হাসিতে ভরে থাকা সূর্যমুখীর দেশ ইউক্রেনের ফসলের মাঠে এখন পদে পদে মৃত ফাঁদ। পরাশক্তিধর রাশিয়ার সঙ্গে টানা দেড় বছর টেক্কা দিয়ে চলছে ইউক্রেন। শত্রুর লাগাম টানতে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে স্থল মাইন। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাঠের পর মাঠ জুড়ে যেন মাইনের বাগান। অবস্থা এমন যে সমর বিশেষজ্ঞরা দেশটিকে এখন বিশ্বের সর্বোচ্চ মাইনের কারখানা তকমা দিয়েছেন। ফ্লোরিডা এবং উরুগুয়ের সমান ইউক্রেনের বিশাল আয়তনের ভূখণ্ড এখন মাইনের দখলে। বিশেষজ্ঞরা বর্তমান এ পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী বিপর্যয় বলে উল্লেখ করছেন। তাদের মতে ইউক্রেনের জমিগুলোকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে শত শত বছর সময় লাগবে। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 30% অর্থাৎ 67,000-এর বেশি বর্গমাইলের এলাকা ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। এসব এলাকা থেকে বিপজ্জনক অস্ত্র সরাতে ক্লিয়ারেন্স অপারেশনের প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। বিশ্বব্যাংক অনুমান করছে ইউক্রেনের এই মাইনগুলো সরাতে আগামী 10 বছরে $37.4 বিলিয়ন খরচ হবে। হ্যালো ট্রাস্ট নামক ল্যান্ড মাইন পরিষ্কারকারী একটি সংস্থা বলছে ওপেন সোর্স ব্যবহার করে তারা ইউক্রেনে 2,300-টিরও বেশি মাইনের সন্ধান পেয়েছে যেখানে ক্লিয়ারেন্স অপারেশনের প্রয়োজন। এ বিষয়ে মাইন্স অ্যাডভাইজরি গ্রুপের প্রোগ্রাম ডিরেক্টর গ্রেগ ক্রোথার বলেন, গত 30 বছরে এ ধরনের মাটিতে পুঁতে রাখা কামান ইউক্রেনে নজিরবিহীন, এমন কখনোই ছিল না। মাটির নিচে পুঁতে রাখা এসব মাইনে তটস্থ ইউক্রেনের সাধারণ জনগণ। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াও মাইনের ব্যবহার বাড়িয়েছে। রাশিয়ার মাইনগুলো এক ধরনের ছোট অ্যান্টিপার্সোনাল মাইন। এ ধরনের মাইনের উপস্থিতি যোদ্ধা বা সাধারণ জনগণ কেউই আন্দাজ করতে পারে না। ভয়াবহ ওই বিস্ফোরকগুলো ইতোমধ্যেই ব্যাপক ক্ষতি করেছে। যুদ্ধের পর থেকে মাইন বিস্ফোরিত হয়ে এখন পর্যন্ত 298 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 22 জন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছে 632 জন। বিস্ফোরক অপসারণ করার সময় ভ্লাদিস্লাভ সোবলভ নামে একজন কর্মী মাইন ফিল্ডে কাজ করার সময় তার পা হারিয়েছে। দিমিত্রি মিয়ালকভস্কি নামক একজন চিকিৎসক যুদ্ধ শুরুর থেকেই মাইনে আহত ব্যক্তিদের সেবা দিচ্ছেন। জাপোরিঝিয়া অঞ্চলের মাইন বিস্ফোরক রোগী চিকিৎসা করতে গিয়ে তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম মাইনে বিধ্বস্ত পা তাকে খুব কষ্ট দিচ্ছে, তাই আমাকে দ্রুত অপারেশনের মাধ্যমে তার পা কেটে ফেলতে হয়েছিল। মাইনের আখড়া খেরসনে কৃষকরা এবছরের ফসল রোপণে ভালোভাবে জমিগুলো পরিদর্শনের মাধ্যমে সাঁজোয়া প্লেট ও ট্রাক্টরের আশ্রয় নিয়েছে। এদিকে জুনের প্রথম সপ্তাহ থেকে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেনের সেনারা, তবে এক সপ্তাহ পরই সেই হামলার গতি ধীর হয়ে আসে। এরপর 2 মাস ধরে এই পাল্টা আক্রমণ মূলত থমকেই ছিল, তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন আবার নতুন করে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণ দিকের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে জাপোরিঝিয়ায় গেছে ইউক্রেনের কয়েক হাজার সেনা, যাতে সবাই পশ্চিমা ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ধারণা করা হচ্ছে ওই দিকে রুশ বাহিনীর দুর্বলতা খুঁজে পেয়েছেন ইউক্রেনীয় কমান্ডাররা। যেসব সেনাকে দক্ষিণের দিকে পাঠানো হয়েছে তাদের পাল্টা আক্রমণের জন্যই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন এই পাল্টা হামলায় কিছু সাফল্য পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। তারা দক্ষিণ পূর্ব দিকে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে, ইউক্রেনের 600 মিটার দখল করে নিয়েছে। জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত সামরিক কর্মকর্তা ভ্লাদিমির রোগভ জানিয়েছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপের অন্তত 3 দিকে এগোতে সমর্থ হয়েছে। তিনি বলেছেন জাপোরিঝিয়া সম্মুখভাবে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউক্রেনীয় বাহিনী 100টিরও বেশি সাঁজোয়া যান নিয়ে কয়েক দফায় হামলা করেছে। এতে তারা আমাদের প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে, সেখানে তুমুল লড়াই হচ্ছে, রুশ এ কর্মকর্তা জানিয়েছেন। ইউক্রেনীয়দের অগ্রসর ঠেকাতে বিমানসহ সব ধরনের শক্তি ব্যবহার করছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন গত কয়েকদিনে ইউক্রেনীয় সেনাদের হামলার তীব্রতা বেড়েছে, তবে তিনি দাবি করেছেন রুশ সেনারা ইউক্রেনের পিছু হটাতে বাধ্য করেছে।
অন্যদিকে রাশিয়া ও চীনের কর্মকর্তারা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামরিক প্যারেডের মঞ্চে উপস্থিত ছিলেন। এই প্যারেডে পিয়ংইয়ং নিজের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও আক্রমণের ড্রোনের পরিদর্শন করেছে। রাজধানীতে এই প্যারেড অনুষ্ঠিত হয়। কোরীয় যুদ্ধের অবসানের 70তম বার্ষিকী উপলক্ষে এই প্যারেড আয়োজন করা হয়। উত্তর কোরিয়া দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 1991 সালের পর দেশটিতে কোনো শীর্ষ রুশ প্রতিরক্ষা কর্মকর্তার এটি প্রথম সফর। কোভিড-19 মহামারীর পর প্রথমবার দেশটি সফর করছে চীনা প্রতিনিধি দল। প্যারেডে প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞায় সম্মতি ছিল রাশিয়া ও চীনের। গত বছর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই সময় এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে নিজেদের দূরে রাখতে চেয়েছিল মস্কো ও বেইজিং। মঞ্চে কিম, শৈগু ও চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য লি হং জং কথা বলেন, হাসাহাসি করেন এবং উত্তর কোরীয় সেনাদের স্যালুট করেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে দৃঢ় সমর্থন দেওয়ার জন্য এ ধন্যবাদ জানান তিনি। পুতিন বলেছেন, এ সমর্থন পশ্চিমা দেশগুলোকে মোকাবেলা করার জন্য দুই দেশকে সাহায্য করবে। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেছেন পুতিন। পিয়ংইয়ং এর সমর্থনের বিষয়ে পুতিন বেশি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, এটা ছিল বিশেষ সামরিক অভিযান। ইউক্রেনে আক্রমণকে রাশিয়া কথিত বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছে। কিন্তু গত বছর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে কয়েক মিলিয়ন রকেট এবং কামানের গোলা বিক্রি করছে। কেসিএন এর প্রতিবেদন অনুসারে পুতিন বলেছেন, আন্তর্জাতিক ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে সংহতি আমাদের সাধারণ স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে। পুতিন আরও বলেছেন, যুদ্ধকালীন বন্ধুত্বের একটি ঐতিহাসিক গুণ আছে। এটি রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি ভিত্তি হিসেবে কাজ করবে। এদিকে রাশিয়া কয়েক স্তরের ভূমি মাইন বিছিয়ে রেখেছে। এছাড়া কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যুহ গড়ে রেখেছেন রুশ সেনারা। ফলে পশ্চিমাতে সরবরাহ করা ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের মতো বাহন রণাঙ্গনে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের পাল্টা আক্রমণের দায়িত্বে থাকা জেনারেল অলেকজান্ডার তারভাস্কি। জেনারেল অলেকজান্ডার তারভাস্কি বলেন, সে কারণেই সেনাদেরই সব ধরনের কাজ করতে হচ্ছে। এই জেনারেলের দাবি, ইউক্রেনের সেনাদের পাল্টা প্রতিরোধ ঠেকাতে সব ধরনের পেশাদার মান বজায় রেখে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। তিনি বলেন, আমি কোনোভাবেই শত্রুদের ছোট করে দেখছি না। বিভিন্ন পর্যবেক্ষণেও দেখা গেছে, পশ্চিমাদের পাঠানো ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ইউক্রেনের সেনাদের খুব একটা সুবিধা করে দিতে পারছে না। এরই মধ্যে রুশ হামলায় পশ্চিমাদের পাঠানো বেশ কয়েকটি লিওপার্ড ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের ব্র্যাডলে ফাইটিং ভেহিকল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের 47তম ব্রিগেডকে ব্যাপক আকারে পশ্চিমা অস্ত্রশস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হলেও রাশিয়ার প্রতিরোধের মুখে তারা সামনে অগ্রসর হতে পারছে না।